হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত পর্বে আমরা ইমেল সিগনেচার ডিজাইনের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং গুগল ডক্সের সাহায্যে খুবই বেসিক একটি ইমেল সিগনেচার ডিজাইন করে দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব গুগল ডক্সের সাহায্যে কিভাবে প্রফেশনাল মানের একটি ইমেল সিগনেচার ডিজাইন করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। দেখুন, এরকম একটি ইমেল সিগনেচার ডিজাইন করার জন্য আপনাদেরকে অবশ্যই একটি ছবি অথবা আপনাদের কোম্পানির লোগো নিতে হবে, পাশাপাশি সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো আছে এগুলো আমাদেরকে সংগ্রহ করে নিতে হবে। তো চলুন প্রথমে আমরা একটি ছবি এবং কিছু সোশ্যাল মিডিয়া আইকন কালেক্ট করে নিই, যাতে করে ডিজাইনের সময় সব আইকনের সাইজ সমান থাকে এবং ডিজাইনটি দেখতে আকর্ষণীয় হয়। আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি এবং সেই ফোল্ডারটির মধ্যে আমি আইকন এবং ছবিগুলোকে রিসাইজ করে রাখবো। প্রথমেই আপনি একটি ব্রাউজারে চলে যাবেন এবং আপনি যে সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনার ইমেল সিগনেচারে অ্যাড করতে যাচ্ছেন সে সকল আইকনগুলো সংগ্রহ করে নেবেন। আমি চাচ্ছি ফেসবুক, ইউটিউব, ফাইবার এবং আমার লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কগুলো আমার ইমেল সিগনেচারে সংযুক্ত করব। প্রথমেই আমি ফেসবুকের একটি আইকন নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আইকন নিতে পারেন। আমি এই আইকনটি নিয়ে নিচ্ছি, আইকনটিকে ডাউনলোড করে আমার নির্দিষ্ট ফোল্ডারটিতে রাখবো। এরপর একটি লিঙ্কডইন আইকন, আমি এই আইকনটি নিয়ে নিচ্ছি এবং নির্ধারিত ফোল্ডারে রেখে দিচ্ছি। এরপর একটি ইউটিউবের আইকন নিয়ে নিচ্ছি, আমি এই আইকনটি ব্যবহার করব। এরপর ফাইবারের একটি আইকন আমি নিয়ে নিচ্ছি। আমাদের আইকনগুলো সংগ্রহ করা শেষ, আমরা চারটি আইকন নিয়ে নিয়েছি এবং আমরা যে ছবিটি ব্যবহার করব সেটি আমরা নিয়ে নিয়েছি। এরপর আমরা আমাদের ছবি এবং আইকনগুলোকে নির্দিষ্ট সাইজের করে নিব, যাতে করে ইমেল সিগনেচারে এগুলোকে ব্যবহার করতে সহজ হয়। ইমেজ এবং আইকনগুলোকে রিসাইজ করার জন্য আমরা একটি ওয়েবসাইট ইউজ করব, যেটিকে সবাই চেনেন, canva.com। ক্যানভাতে আসার পর আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন। এখানে লগ ইন করা বা সাইন আপ করা খুবই সহজ। আপনারা চাইলে আপনাদের জিমেল আইডি দিয়ে এখানে লগ ইন করতে পারেন। ক্যানভাতে আসার পর ক্রিয়েট এ ডিজাইন এবং এখান থেকে আমরা আমাদের আইকনগুলোর জন্য কাস্টম সাইজ নিয়ে নিব, 100 পিক্সেল বাই 100 পিক্সেল, অর্থাৎ আমরা আইকনগুলোকে স্কোয়ার সাইজে নিয়ে নিব। আইকনগুলোকে এডিট করার জন্য অবশ্যই আইকনগুলো আমাদেরকে এখানে আপলোড করে নিতে হবে। আপলোড মিডিয়া, এখান থেকে ইমেল সিগনেচার, এই ফোল্ডার থেকে আমি চারটি আইকন এবং যে ছবিটি আমি ব্যবহার করব সেটিকে আপলোড করে নিচ্ছি। আইকনগুলো আপলোড হয়ে যাওয়ার পর আমরা আইকনটিকে ড্র্যাগ করে এনে নির্দিষ্ট ক্যানভাসে বসিয়ে দেব এবং ড্র্যাগ করে এটিকে রিসাইজ করে নেব। আপনারা সবসময় চেষ্টা করবেন প্রতিটি আইকনের সাইজ একই রাখার, এতে করে আইকনগুলো দেখতে সুন্দর হবে এবং প্রতিটি আইকন নির্দিষ্ট জায়গা জুড়ে থাকবে। আইকনগুলোকে নির্দিষ্ট সাইজে নেওয়ার পর আমরা সিম্পলি এখান থেকে ডাউনলোড, আপনারা চাইলে পিএনজি, জেপিজি, যে কোনো ফরম্যাটে ডাউনলোড করতে পারেন। আমি পিএনজি ফরম্যাটে ডাউনলোড করছি। এভাবে একে একে চারটি আইকনকেই আমরা একই সাইজ করে নিব, অর্থাৎ 100 পিক্সেল বাই 100 পিক্সেল।
একে একে আমরা চারটি আইকনকে একই সাইজে করে নিলাম। এরপর আমরা যে ইমেজটি ব্যবহার করব সেটিকে একটি নির্দিষ্ট সাইজের করে নেব। যেহেতু সবগুলো আইকন আমরা রাউন্ড শেপে ব্যবহার করেছি, আমরা আমাদের ইমেজটিকেও রাউন্ড শেপে ব্যবহার করব। এর জন্য আমাদেরকে এলিমেন্টস অপশন থেকে একটি রাউন্ড ক্যানভাস নিতে হবে। এরপর আমরা আমাদের নির্ধারিত ছবিটিকে এই রাউন্ড শেপের মাঝখানে ড্র্যাগ করে ছেড়ে দেব। দেখুন, খুব সহজেই আমাদের ইমেজটি রাউন্ড শেপে চলে আসলো। এরপর আমরা এই ইমেজটিকে ডাউনলোড করে নেব। ইমেজ এবং আইকনগুলো নির্দিষ্ট সাইজের করে নেওয়ার পর আমরা সরাসরি চলে যাব গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে আসার পর নিউ অপশন থেকে গুগল ডকস, প্রথমেই ইনসার্ট অপশন থেকে আমরা একটি টেবিল নিয়ে নেব যেটির দুইটি কলাম থাকবে। আমরা টেবিলটিকে ড্র্যাগ করে নির্ধারিত সাইজের করে নিব। প্রথম সেলটিতে আমি আমার ছবিটি রাখব। ছবিটিকে ইনসার্ট করার জন্য ইনসার্ট অপশন থেকে ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার, ছবিটিকে আপলোড করে ছবিটিকে ড্র্যাগ করে নির্ধারিত সাইজে আমরা বসিয়ে নেব। এরপর প্রথমে আমরা আমাদের নাম, আমরা কি কাজ করি, আমাদের ফোন নাম্বার, ওয়েবসাইট, এরপর আমরা সোশ্যাল মিডিয়া আইকনগুলো অ্যাড করব এবং সেই আইকনগুলোতে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো সংযুক্ত করব। আইকনগুলোকে অ্যাড করার জন্য আপনারা ইনসার্ট অপশন থেকে ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার, এখান থেকে প্রথমে আমি ফেসবুক, এরপর লিঙ্কডইন আইকন, এরপর ইউটিউব, এবং সবার শেষে আমার ফাইবারের আইকনটি সংযুক্ত করব। ডিজাইন করার সময় আপনারা সবসময় সবগুলো আইকনকে একটি নির্দিষ্ট সাইজে রাখার চেষ্টা করবেন। এতে করে আপনাদের ডিজাইনটি অবশ্যই দেখতে অনেক সুন্দর হবে। দেখুন, আইকনগুলো মোটামুটি একটি সাইজে চলে এসেছে। এরপর আমরা টেক্সটগুলোকে একটু ডেকোরেট করব। আপনারা অবশ্যই নিজেদের মতো করে টেক্সটগুলোকে সাজিয়ে নেবেন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে আমরা আইকনগুলোতে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোকে সংযুক্ত করব। লিঙ্কগুলোকে সংযুক্ত করার জন্য আইকনটির উপর ক্লিক করার পর ইনসার্ট লিঙ্ক অপশনটিতে ক্লিক করবেন। এরপর এখানে আপনাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের লিঙ্কটি পেস্ট করে দিবেন। লিঙ্কটি পেস্ট করার পর অ্যাপ্লাই, এবং লিঙ্কটি সঠিকভাবে অ্যাড হয়েছে কিনা এটি দেখার জন্য আপনারা যদি আইকনটির উপর ক্লিক করেন, এখানে আপনারা লিঙ্কটিকে দেখতে পাবেন। ক্রমান্বয়ে আপনারা আপনাদের লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক, ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং ফাইবার প্রোফাইলের লিঙ্ক এখানে সংযুক্ত করতে পারেন। তো চলুন, এবার আমরা এই ইমেল সিগনেচারটি আমাদের জিমেইলে অ্যাড করব। সিগনেচারটি অ্যাড করার জন্য আমরা প্রথমে আমাদের জিমেইলে চলে যাব। এখান থেকে সেটিংস অপশনে আসার পর সি অল সেটিংস, স্ক্রল করে একটু নিচে যাব এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একটি সিগনেচার অ্যাড করা আছে। আপনারা এখান থেকে ক্রিয়েট নিউ অপশনে যাবেন, সিগনেচারটির একটু নাম দিবেন ক্রিয়েট। এরপর আমরা যে সিগনেচারটি ডিজাইন করলাম এটিকে সিলেক্ট করে কন্ট্রোল সি চেপে কপি করে নেব। এরপর এই বক্সটিতে আমাদের ইমেল সিগনেচারটি কন্ট্রোল ভি চেপে
পেস্ট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেল সিগনেচারটি এখানে অ্যাড হয়ে গেছে। এরপর সিম্পলি আমরা সেভ চেঞ্জ অপশনটিতে, সেভ চেঞ্জ অপশনটিতে ক্লিক করার পর আমাদের ইমেল সিগনেচারটি সেভ হয়ে যাবে। কম্পোজ অপশন থেকে দেখুন আমরা এখান থেকে ইনসার্ট সিগনেচার, এখান থেকে আমরা একটু আগেই যে সিগনেচারটি অ্যাড করলাম সেটিকে সিলেক্ট করতে পারবো। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এবং ইমেল সিগনেচার ডিজাইনের আগে অবশ্যই আপনারা আইকন, আপনাদের ছবি এবং সকল ইনফরমেশন কালেক্ট করে নেবেন, এরপর আপনারা ডিজাইন শুরু করবেন। ডিজাইন শুরু করার আগে আপনারা চাইলে গুগলে সার্চ করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখে এবং আপনাদের ক্রিয়েটিভ আইডিয়ার মাধ্যমে ইমেল সিগনেচার তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।